নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছি বৃষ্টি নেমে এসছে। তো বৃষ্টি দেখে সকালের মনটা ভীষণই ভালো হয়ে গেল, কারণ বৃষ্টি আমার ভীষণই পছন্দের। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি পছন্দের কোনো জিনিস চোখে পড়ে তাহলে তো সারাদিনটা বেশ ভালোই যায়। তো এদিকে সকালবেলা কাজকর্মগুলো টুকটাক করে প্রথমে শেষ করে নিয়ে ভাবলাম এই বৃষ্টি ওয়েদারে একটু চা বানিয়ে খেয়ে নিই, কারণ গলার অবস্থাটাও ভালো নেই আর ওদিকে একটু ঠান্ডা ওয়েদার হয়েছে। তো সেই জন্য সকালবেলা একটু চা আর এই যে জল খাওয়ার একটু মুড়ি আর ছোলা চানাচুর দিয়ে একটু নিয়ে নিয়েছি। আর সকালবেলা কাজকর্মগুলো ঝটপট করে শেষ করে নিয়ে চলে এসেছি একেবারে এই রান্নাঘরে। রান্নাটা আগে শেষ করে নেব, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, বাইরে তেমন কোনো কাজকর্মও করতে পারবো না। সেই জন্য ভাবলাম যে রান্নাটাই চট করে আগে শেষ করে নিই। ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি ওদিকে পটল ভাজা, আর এদিকে মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব, কারণ লবণ আর হলুদটা আগে থেকে না মাখিয়ে রাখলে মাছটা স্বাদটা অতটা ভালো হয় না। তো লবণ আর হলুদটা মাখাতে মাখাতে ওদিকে পটল ভাজাটাও তৈরি হয়ে যাবে। ঝটপট করে রান্নাটা কিন্তু শেষ করে ফেললে বাড়ির অনেকটা কাজ কিন্তু গুছিয়ে করা যায়, কিন্তু রান্নাটা যেদিন দেরি হয় সেদিন দেখেছি সব কাজকর্মেই অনেকটা দেরি হয়ে যায়। তো এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে। এইভাবে গোটা গোটা পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার সাথে যদি একটু হয় ডাল তাহলে আর তো কোনো কথাই নেই। আর আমার ছেলে তো পটল ভাজা খেতে ভীষণই পছন্দ করে, ও যদি পটল ভাজা দেখেছে ভাতের পাশে কিংবা আলু ভাজা, ও আবার গোল গোল করে আলু ভাজা খেতে আরও বেশি পছন্দ করে। তো এদিকে পটল ভাজার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। আসলে প্রত্যেকটা গৃহবধূকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠেই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কারণ সকাল থেকে উঠে কিভাবে আমি বাড়ির কাজকর্মগুলো সময়ের মধ্যে শেষ করব, কিভাবে আমি কাজকর্মগুলো গুছিয়ে করব এবং বাড়ির অন্যান্য সদস্যদের যাতে অসুবিধে না হয় কিংবা বাড়ির বাচ্চাদের কিভাবে খেয়াল রাখব, সব কিছু সময়ের মতো করতে পারবো কিনা, সেগুলো কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে না পারলে কিন্তু দিনের শেষে অনেকটাই অসুবিধে হয়ে যায়। নিজের জন্য তো সময় বের করাই যায় না, এক্সট্রা কোনো কিছু কাজকর্ম ঠিক মতো করা যায় না। ওই জন্য কাজে নামার আগে অবশ্যই একটু প্ল্যান করে নিতে হবে কখন কোন সময়ে কোন কাজটা করলে ভালো হবে এবং কিভাবে করলে ভালো হবে এবং সময়টা কিভাবে বাঁচানো যাবে, আবার কোন দিন কী কী কাজ করলে সেটাও সুবিধা হবে, সেটাও আগের থেকে একটু ভাবনা চিন্তা করে নেওয়া অবশ্যই উচিত। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখুন মাছের ঝালটাও আমার হয়ে গেছে প্রায়। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে এলে ওটাকে নামিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দেবো যাতে ওই মাছের মধ্যে ভালো করে নুন ঝাল ওসব ঢুকে যায় আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এদিকে মাছের ঝালটা প্রায় হয়ে এসছে, এবার ওটাকে নামিয়ে নেব। আর এখনকার যে পরিস্থিতি, প্রত্যেকটা মানুষই চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু অর্থ উপার্জন করতে। তো সেসব করতে গেলে তো বাড়ির কাজের পাশাপাশি কিন্তু এক্সট্রা সময় অবশ্যই বের করতে হবে, সেটা বাড়ির বাইরে গেলেও আবার ঘরে থাকলেও। কারণ নিজেকে যদি সময় না দিতে পারি, নিজের জন্য যদি কিছু না করতে পারি, কিন্তু এখনকার পরিস্থিতিতে এসে নিজের কাছে নিজেকে খুবই ছোট বলে মনে হয় যেন জীবনে আমি কোনো কিছুই করতে পারলাম না, শুধু একটা হীনমন্যতার মধ্যে সবসময় পড়তে হয়। তো সেটা থেকে বাঁচার জন্যই যখন দেখি যে বাড়ির বাইরে বেরিয়ে কোনো কিছু করা নিজের পক্ষে সম্ভব নয়, তো সেই জন্য ঘরে বসে যদি কোনো কিছু করা যায় তাহলে কিন্তু সেটা মন্দ নয়, চেষ্টা চালিয়ে যেতে ক্ষতি কী। কারণ আমি তো আর চুরি কিংবা ডাকাতি করছি না, করছি তো কোনো কিছুই একটা কাজ। তো সেটা লজ্জা কিসের যে অনেকেই ভাববে হয়তো যে কী বা করে সারাদিন তো ওই বাড়ির কাজ করে আর সেটাকেই সবাইকে দেখায়। তো সবাই করছে, আমিও বা করলে ক্ষতি কী? তাছাড়া বাড়ির কাজ করেই যদি সেখান থেকে আমি কোনো কিছু করতে পারি নিজের জন্য তাহলে তো আমার সেটা খুবই ভালো হবে।
কারণ আমার ক্ষেত্রে বাড়ির বাইরে বেরিয়ে কোনো কিছু করা একেবারেই অসম্ভব। সেখানে ঘরে বসে যদি আমি কোনো কিছু করতে পারি তাহলে তো আমার কাছে সেটা খুবই ভালো। তো সেই সব স্বপ্ন তো মনের মধ্যে অনেক কিছুই আছে, কবে পূরণ হবে সেটা আমি জানি না, কারণ এটা সত্যিকারের খুবই ভাগ্যের ব্যাপার। কারণ খুবই ভাগ্যবান মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্মে এসে সফলতা অর্জন করেছে, না হলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। চেষ্টা চালিয়ে যেতেই হবে অবশ্যই, হাল ছাড়লে একেবারেই চলবে না। কোনো কিছু কাজ ধৈর্য ধরে করলে সফলতা তো অবশ্যই পাওয়া যাবে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো হাতের কাছে যদি সমস্ত কিছু পেয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসের মূল্য কিংবা গুরুত্ব আমরা খুব কম দিই। দেখবেন যে জিনিস কষ্ট করে পাওয়া যায় সেই জিনিস কিন্তু নিজের কাছে ভীষণই মূল্যবান এবং ভীষণই গুরুত্বের। তো এদিকে রান্নাবান্না শেষ, রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি। এরপর চলে এসে ঘরে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, ওগুলোকে এবার ভাঁজ করে সুন্দর করে রেখে দেব। এইভাবেই সারাদিন চলে ঘরের কাজকর্ম। ঘরের কাজের তো কোনো শেষ নেই, যেদিকে তাকাবেন দেখবেন মনে হবে যেন এটা পড়ে থাকলো ওটা পড়ে থাকলো। তো 24 ঘন্টার মধ্যে যদি 48 ঘন্টা হতো তখন মনে হতো আরও একটু সময় হলেই ভালো। তাহলে বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগের যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য, আর একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার পাশে থেকে গেছেন, এখনও পর্যন্ত আমার পাশে আছেন, তাদেরকে তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। কারণ আপনারা আছেন বলেই আমি কিন্তু আমার মনের জোরটা বাড়িয়ে এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি। কিন্তু মাঝে মাঝে মনের জোর হারিয়ে ভাবি যে দূর আর ভিডিও করবো না, কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু সেই মনের জোরটা আরও বাড়িয়ে দেয়। এভাবেই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদেরকে নিয়েই আমার এই কাজটা। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি এই কাজটা কখনোই সঠিকভাবে করে উঠতে পারবো না। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।